স্বাগত জানাই ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনীতে। শীতকাল, শীতকাল মানেই কিন্তু বাজার ভরা সব টাটকা সবজি আর প্রচুর ফল। আর এই ফল আর সবজির সাথেই মিলে মিশে যাবে কখনো মুরগি আর কখনো মাটন। শুরু হলো আজকে থেকে ফল সবজি মাংসর একটা স্পেশাল সপ্তাহ। শিখে নেব নানান রকম দুর্দান্ত রেসিপি। এবার আগে আলাপ করি রাধুনীর সাথে। নমস্কার, কি নাম তোমার? উপাসনা সাহা। কোথা থেকে এসছো? নিউ আলিপুর বটতলা। আচ্ছা, নিউ আলিপুর মানে তো আমাদের এখান থেকে কাছাকাছি। হ্যাঁ, তো উপাসনা খুব সুন্দর সেজেছো, তোমার সাজগোজ নিয়ে পরে কথা বলছি। এবার বলো আমাকে আজকে কি রান্না শেখাচ্ছো? স্ট্রবেরি চিকেন। স্ট্রবেরি চিকেন? ওরে বাবা, মানে বললাম না, টাটকা ফল এবং টাটকা সবজি দিয়ে আমরা রান্না বান্না শিখবো। স্ট্রবেরি দিয়ে চিকেন কখনো কি তুমি খেয়েছো? আমি জানি না তুমি খেয়েছো কিনা, আমি কিন্তু খাইনি। এরকম একটা নতুন এক্সপিরিয়েন্স হবে যে স্ট্রবেরি দিয়ে আজকে আমরা চিকেন শিখে নেব। তাহলে দেখে নেব স্ট্রবেরি চিকেন বানাতে কি কি লাগছে। স্ট্রবেরি চিকেন উপকরণ: গোলমরিচ গুঁড়ো, লেবুর রস ও নুন দিয়ে ম্যারিনেট করা চিকেন, নুন, চিলি ফ্লেক্স, লেবুর রস, স্ট্রবেরি সিরাপ, মাখন, সাদা তেল, আদা রসুন বাটা, পেঁয়াজ, ক্যাপসিকাম, হলুদ বেল পেপার, দুধ, চিনি, কর্নফ্লাওয়ার, স্ট্রবেরি কুচি, চিজ। এখানে চিকেন কতটা নিয়েছো উপাসনা? 500 গ্রাম। 500 গ্রাম ছোট করে কিউব করা আছে, বোনলেস তো? হ্যাঁ, বোনলেস। আচ্ছা, নিয়ে নাও। ফার্স্টে কি তোমার ম্যারিনেট করবে? ম্যারিনেট করে কতক্ষণ রাখবো? যেরকম ম্যারিনেট করে 8 ঘন্টা মতো রাখলেই হবে, ইউজুয়ালি যেরকম রাখি আমরা। আচ্ছা, এবারে চিকেনের মধ্যে প্রথমে একটু নুন দিচ্ছি। আচ্ছা, তুমি কি কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছো? দেখো, হ্যাঁ, অল্প একটুখানি নুন আর লেবুর রস আর একটু গোলমরিচ দিয়ে রেখেছিলাম, আর কিন্তু সামান্য নুন আর একটুখানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, নুন, লেবুর রস আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করা ছিল। আচ্ছা আচ্ছা, এখানে একটু যে দেবো চিলি ফ্লেক্স। ওকে, এটা কি তোমার নিজস্ব তৈরি রেসিপি? হ্যাঁ হ্যাঁ একদমই। লেবুর রস দাও। লেবুর রস। বাড়িতে কে কে আছে তোমার? শাশুড়ি আছে, হাজবেন্ড আছে, আর যারাও বড় যা আছে, আমার মেজো যা আছে। নিউলি ম্যারেড নাকি নতুন? নিউলি ম্যারেড না, আমার 4 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা স্ট্রবেরি সিরাপও দিচ্ছি। স্ট্রবেরি সিরাপ? আচ্ছা, ম্যারিনেশনের সময় দিচ্ছো? হ্যাঁ হ্যাঁ, স্ট্রবেরি সিরাপ। এটা কি মিষ্টি মিষ্টি খেতে হবে? একটু মিষ্টি মিষ্টি হবে, আর চিলি ফ্লেক্সের জন্য একটু ঝালও হবে। মিষ্টি ঝাল একটা ব্যাপার হবে। আচ্ছা, আর একটু বাটার। ও, বাটার দিও ম্যারিনেশনের সময়। আচ্ছা, এটা কিন্তু তুমি চামচ দিয়ে মাখলে অত ভালো হবে না, ওটা হাত দিয়ে জমিয়ে মাখতে হবে। তার আগে হাতটা একটু, আচ্ছা নাও, হাতটা স্যানিটাইজ করে নাও। আয়ুষ শক্তি দিচ্ছে আমাদের স্যানিটাইজার। হাতটাকে স্যানিটাইজ করে মুছে নাও ভালো করে। মুছে হয়ে গেলে ফেলে দিও। আয়ুষ শক্তি আমার রাধুনির হেসেলকেও খুব সুন্দর করে স্যানিটাইজ করে দিচ্ছে প্রতিদিন। আচ্ছা, এবার এটাকে ভালো করে হাত দিতে, বাটার দিয়ে ম্যারিনেট করা, যেখানে আমরা তেল দিই, টক দই দিই, এই ধরনের জিনিস দিই, বাটার দিয়ে ম্যারিনেট কিন্তু হবে। একটু ড্রাই মানে একটু শুকনো 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 শুকনো। হ্যাঁ আচ্ছা, এর মধ্যে একটু বাটারও যাবে বলে তো, তুমি একটা স্পুন নাও। আমাকে একটা স্পুনটা দাও, আমি দিয়ে দিচ্ছি। দাও বাহাতে দাও স্পুনটা। এর মধ্যে আমি একটুখানি বাটার অ্যাড করব, ঠিক আছে? গরম হোক ততক্ষণ তেল আর বাটার। স্ট্রবেরি দিয়ে বিশ চিজ ফিস দিয়ে একটা দুর্দান্ত, মানে খুব ভালো একটা জিনিস তৈরি হচ্ছে কিন্তু। চিকেনের মধ্যে স্ট্রবেরি কখনো আমি এরকম দেখিনি। চিকেন খেতে ভালোবাসো তো? চিকেন খেতেই ভালোবাসি আমি। তুমি মানে আমি মিষ্টি জিনিস অতটা প্রেফার করি না। আমার বাড়িতে আমার হাজবেন্ড মিষ্টি খান, কিন্তু এখানে আমি চিকেনই, আমি চিকেন কি আপনি করে বলো না, মানে হাজবেন্ড হচ্ছে মিষ্টি খান। হাজবেন্ড কি করে? হাজবেন্ড ইন্টেরিয়ার ডিজাইনার। আর তুমি কি করো? আমি হাউসওয়াইফ। খুব সুন্দর করে সাজু করেছে কিন্তু আজকে। আমিও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি পরেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে এই শাড়িটা, তাহলে তোমরা একটা স্ন্যাপ নিয়ে নিতে পারো, আর সেই স্ন্যাপটা নিয়ে চলে যেতে পারো প্রিয় গোপাল বিষয়ের যে কোনো কাউন্টারে। পেয়ে যাবে রাধুনীর আলাদা কালেকশন, এবং তার সাথে পেয়ে যাবে তোমাদের পছন্দের প্রচুর কালেকশন। প্রথমে আদা রসুন বাটার পেস্টটা যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি।
যতটা লাগবে মাংসের আন্দাজ মতন। এরপরে তুমি দিতে থাকো এক এক করে চিলি ফ্লেক্স দেবো, ওর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দেবো যাতে কালারটা একটু সুন্দর হবে। আচ্ছা, এরপর এরপর চিকেনটা দিয়ে দেবো। আচ্ছা, চিকেনটা দেবে তো এরপরে দিয়ে দাও। পেঁয়াজটা পরে দেবে তো? হ্যাঁ। এনা এবার তুমি খুন্তিটা নাও, খুন্তিটা রাখো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো, মানে চিকেনের মধ্যে আসলে রসুনটা দেওয়া হয়েছে তো, বাটার পড়েছে, বাটার আর রসুনের দুর্দান্ত একটা ফ্লেভার হয়। আর রান্না এখানে যেটা আমরা ইউজ করছি মেনলি সাদা তেলের সাথে বাটার দেওয়া হয়েছে, আর সাদা তেল মানে রান্নায় ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েল। এই তেলটাতে ইমিউনিটিকে তো বুস্ট করছি, তার সাথে সাথে রয়েছে ভিটামিন এ সি ডি ই এবং ওমেগা থ্রি, যা তোমার হার্টের ডিজিজ থেকে রক্ষা করছে, প্রেশার নিয়ন্ত্রণ করছে, কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করছে এবং ঠান্ডা লাগা সর্দি কাশি থেকেও রক্ষা করে। আচ্ছা এবার ধরো, আচ্ছা এবার কি দেবে এর মধ্যে? এর মধ্যে এখন একটুখানি আর একটু হবে, এরপরে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো। আচ্ছা দিতে থাকো, এখানে ক্যাপসিকাম প্লাস ইয়েলো বেল পেপারও দিচ্ছ। হ্যাঁ দিতে থাকো। তা পেঁয়াজটা একটু পরে তার মানে দেবে, চিকেনটা একটু নাড়াচাড়া হয়ে গেলে পেঁয়াজটা পড়বে। আচ্ছা ক্যাপসিকাম দিয়ে দাও। সবজি বলতে টাটকা সবজি অবশ্যই, এখন ক্যাপসিকাম যদিও সারা বছরই পাওয়া যায় কিন্তু শীতকালে খুব ফ্রেশ পাওয়া যায়, প্রাইসটাও একটুখানি কম থাকে, সুতরাং তার মধ্যে যতটা দেওয়া যায়। এর মধ্যে একটু চাইলে বেবি কর্ন দিতে পারি আমরা, চাইলে মাশরুম দিতে পারি, অনেক কিছুই অ্যাড করা যেতে পারে, ব্রকোলি দেওয়া যেতে পারে, এই সময়টা ব্রকোলিটা ফ্রেশ পাওয়া যায় ভালো। আর এই ব্রকোলি খাওয়া ভীষণ উপকার, এমনিতেও ক্যাপসিকাম বেল পেপার এগুলো খাওয়া ভীষণই উপকারী। আচ্ছা এরপরে কি করে গোলমরিচ দাও নি তো, মানে তখন ম্যারিনেশনের সময় দিচ্ছ, আলাদা করে হাত দেবে? আর কি দেবো না, কারণ চিলি ফ্লেক্সটা আছে। চিলি ফ্লেক্স দিয়েছো, আচ্ছা এবার কি করবে? এবার বোলের মধ্যে একটু দুধ নিয়ে নেব আর এই স্ট্রবেরি সিরাপ। রেডি বানাবে কি? হ্যাঁ মানে একটু সামান্য দুধ দেব, তার মধ্যে নিয়ে নাও, দুধ দিলে দুধের মধ্যে স্ট্রবেরি সিরাপটা। আচ্ছা মানে এটা কিন্তু পুরোটাই মিষ্টি হবে, স্ট্রবেরি সিরাপটা যতটা দিলে মানে হাফ বাটির মতন পুরো স্ট্রবেরি সিরাপ দিলে, আর সুন্দর একটা পিঙ্কিশ কালার হয়েছে। এরপর সামান্য চিনি দেব। চিনি, হ্যাঁ ব্যাস, আর মনে হয় লাগবে না কারণ স্ট্রবেরিটা তো নিজেই তো ভীষণ মিষ্টি। চিনি দিলে এরপর কি সুন্দর কালারটা হচ্ছে দেখেছো, স্ট্রবেরিটা দিয়ে গোলার পরে দুর্দান্ত একটা কালার হয়েছে। আচ্ছা এরপরে কি দেবে? সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে, কর্নফ্লাওয়ার দেবে, দিয়ে দাও। তাহলে দুধ দিলে স্ট্রবেরি যে সিরাপটা দিলে সেটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে খুব মিষ্টি একটা পিঙ্কিশ কালার হয়, পুরো গোলাপি একটা গ্রেভি হবে, আর তার সাথে কর্নফ্লাওয়ারটা দেওয়া যাতে জিনিসটা একটু ঘন হতে সাহায্য করে। আচ্ছা এবার এটা এর মধ্যে চলে যাবে তো, চিকেন কিন্তু অলমোস্ট ডান দেখো, আর এখানে ক্যাপসিকাম বলো বেল পেপার বলো এগুলো কিন্তু খুব বেশি নরম হলে খেতে ভালো লাগে না, একটু বেশ মুখে পড়বে, ক্রাঞ্চি হবে, খেতে ভালো লাগবে। আচ্ছা আমার রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কি কালারফুল হয়েছে। আচ্ছা এটার মধ্যে তোমার সবজির মধ্যে আমাদের বেল পেপার আমরা যা অ্যাড করলাম, বেল পেপার ক্যাপসিকাম, এরপরে ফল বলতে শুধু স্ট্রবেরি ইউজ করছো। এবার তাহলে দিয়ে দাও যেটা দেবে বলছিলে, আর বাকিটা সাজানোর সময় গার্নিশ করার সময় দেবে। চিকেনগুলো দেখো পিঙ্ক পিঙ্ক দেখতে হয়ে গেছে। আচ্ছা এই স্ট্রবেরিগুলোকে কাটাগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে, ব্যাস। এবার এটার মধ্যে চিজ পড়বে তাই তো? হ্যাঁ। এটা কি দিয়ে খেতে ভালো লাগে বলো তো? রাইসের সাথে না? রাইসের সাথে, হ্যাঁ রাইসের সাথে, বা ধরো একটু পোলাও এর সাথে, প্লেন রাইস পোলাও এগুলোর সাথে খুব ভালো যাবে, বাস। এবার সার্ভ করার সময় যতটুকু যা প্রয়োজন পড়বে, আরও চাইলে আরও চিজ দেওয়া যেতেই পারে। খুব সুন্দর একটা কালার হয়েছে গ্রেভিটার, পুরো পিঙ্ক একটা গ্রেভি হয়েছে এবং চিকেনগুলোও কিন্তু জিনিসটা অ্যাবজর্ব করে পুরো পিঙ্ক হয়ে গেছে। এবার শিখবো বাটার ফ্রুটি চিকেন, তাই তো? দেখে নাও বাটার ফ্রুটি চিকেন বানাতে কী কী লাগছে। বাটার ফ্রুটি চিকেন, উপকরণ গোলমরিচ গুঁড়ো, লেবুর রস ও নুন দিয়ে ম্যারিনেট করা চিকেন, বেদানার রস, মাখন, রসুন কুচি, স্প্রিং অনিয়ন কুচি, কমলা লেবুর রস। আচ্ছা উপাসনা, এখানে ডিম সিদ্ধ বসিয়েছো, এটা কি তোমার কিসে লাগবে? এটা পরে গার্নিশের জন্য লাগবে, গার্নিশ করার সময় ইউজ করবে। চিকেন তো পুরো রেডি, হ্যাঁ চিকেনটা সুন্দর। আচ্ছা এটা কি একটু ড্রাই হবে? তাহলে একটু ড্রাই হবে, আর একটুখানি ড্রাই হলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এটা তাহলে একটু গ্রেভিটা বরং টানুক, আমরা তাহলে একটু কম আছে বসিয়ে রাখি। পুরো চিকেনের কালারটা কি সুন্দর হয়ে গেছে, পিঙ্ক কালার হয়ে গেছে, পিঙ্ক কালারের চিকেন, যদি এমনিতে কাঁচা অবস্থায় পিঙ্কেই থাকে। আচ্ছা এবার নেক্সট রান্নাটা শুরু করবো, এটা একদম কম আছে, বসানো থাক।
নেক্সট রান্নাটা শুরু করব ফারস্টে কি করবে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি একটুখানি গোলমরিচ লেবুর রস নুন দিয়ে আচ্ছা এরপর এই কমলা অরেঞ্জ জুস এনেছি অরেঞ্জ জুস দেব তাহলে বড় বড় বোলটার মধ্যে করো আচ্ছা তুমি আটা স্পুন নিয়ে নাও চিকেনটা ম্যারিনেট করে কতক্ষণ রেখেছো যেরকম আমরা ইউজুয়ালি রাখি হ্যাঁ ওই আধ ঘন্টা মতো রেখেছো ওকে এর মধ্যে তাহলে আমি একটুখানি অরেঞ্জ জুস দিয়ে দিই অরেঞ্জ জুস দেবে আচ্ছা অরেঞ্জ জুসটা আচ্ছা অরেঞ্জ জুসটা কমই দিলে গ্রেভিতে পড়ে মনে বাকিটা এবার এটা আছে বেদানার রস আরে বাবা দুর্দান্ত ব্যাপারটা বেদানার রস অরেঞ্জ জুস দিয়ে চিকেন ম্যারিনেট করলাম আচ্ছা এরপর সামান্য লেবুর রস এমনিতেও আগে দিয়েছো তারপর অল্প একটু দিলেই হবে গোলমরিচ এটা দিয়ে কতক্ষণ আর ম্যারিনেট করতে হবে বেদানার রস অরেঞ্জ জুস ওই 1 ঘন্টা মতো করলেই হবে আচ্ছা তাড়াতাড়ি হয়েও যাবে একটুখানি নুন এখানে ধরো তুমি তো ম্যারিনেট করে রেখেছো কিছুক্ষণ লেবুর রস গোলমরিচ নুন দিয়ে এখানে অরেঞ্জ জুসটা দিয়ে এতক্ষণ ম্যারিনেট করে রাখলে আমার তিক্ত হয়ে যেতে পারে দিয়েই সাথে সাথে করে নিলেই সুবিধা হবে হ্যাঁ সেটা করলেও হচ্ছে হ্যাঁ কারণ ফল বেশিক্ষণ রাখলে তিক্ত হয়ে যেতে পারে তাহলে আমাদের এটা অরেঞ্জ আচ্ছা এবার কি করব তেল দেব তো না তেল না বাটার এটা পুরোটাই বাটারে করি বাটারে হবে স্পুন নিয়ে নাও একটা স্পুন নিয়ে নাও বাটারটা দিয়ে দাও আর যেহেতু এটার নাম হচ্ছে বাটার ফ্রুটি চিকেন হ্যাঁ তাই বাটারে পুরোটাই বাটারে আরে বাবা পুরো বাটারে একদম মাখামাখি হ্যাঁ এটা একটু বেশি করে বাটার দিয়ে করলে খেতে তার প্রচুর স্বাদ হবে দুর্দান্ত স্বাদ হবে এখন যাদের বাটার এতটা খাওয়া নিষেধ তাহলে একটা চাইলে অল্প একটু বাটার দিলেন বাকিটুকু হোয়াইট অয়েল দিলেন আর সেটা যদি অবশ্যই করে আমাদের ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার অয়েল হয় তাহলে তো কোনো কথাই নেই আচ্ছা এবার কি দেবে ফার্স্টে গ্রেটেড এরপরে স্প্রিং অনিয়ন আচ্ছা দিয়ে দাও এরপর কাঁচা লঙ্কা আচ্ছা দিয়ে দাও চেরা কাঁচা লঙ্কা বাহ কি সুন্দর দেখতেও লাগছে এরপরে মনে হয় তুমি চিকেন গুলো দেবে তো হ্যাঁ দিয়ে দাও চিকেন গুলো দিয়ে দাও স্প্রিং অনিয়ন একটু মানে মুখে পড়লে কচকচে ব্যাপারটা থাকলে খেতে ভালো লাগে যা হাফটা লাস্টে দেওয়াটাই ভালো এনো চিকেনটা তাহলে এই পুরো মানে আমরা যেমন ডুবো তেলে ভাজি সেরকম ডুবো বাটারে ভাজা হচ্ছে তাই তো মানে বাটারটা ওই জন্যই এতটা দেওয়া হয় তুমি সেটাই এখন বুঝতে পারলাম যে এতটা বাটার কেন দিল ডুবো তেলের মতন করে ডুবো বাটারে ব্যাপারটা ভাজা হবে আচ্ছা এবার কি করবে এবার এই অরেঞ্জ জুস আর বেদানার জুসটাকে একটু একসাথে করে এটার মধ্যে দিয়ে দেবে আচ্ছা দিয়ে দেবে এবার তো জুসটা মানে গ্রেভিটা হবে হচ্ছে কি জুস গুলো দিয়ে হ্যাঁ আচ্ছা ফ্রাইটা হলো বাটারে এবার হচ্ছে গ্রেভিটা হচ্ছে এই ফ্রুট জুস গুলো দিয়ে চিনি দেবে এর মধ্যে আচ্ছা এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে না একটু টক মিষ্টি খেতে হবে বাহ এটা রংটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো ম্যারিনেশনের সময় আমরা ফ্রুট জুস ইউজ করেছি তারপরে গ্রেভিটার সময় ইউজ করলাম এবার ঢাকা দিয়ে দিই আর কিছু দেওয়া বাকি আছে না আর কিছু দেওয়া কাজু বাদামটা কখন দেবে কাজু বাদামটা একটু পরে নামানোর আগে নামানোর সময় গার্নিশ করার সময় দেবে তো ওকে তাহলে কাজু বাদামটা এখানে রোস্ট করে রাখা আছে রোস্টেড কাজু বাদাম দিয়ে এটাকে সার্ভ করা হবে আর এই চিকেনটাও রেডি হয়ে গেছে আর যখন গার্নিশ করবে তখন কাজু বাদাম দেবে আর একটু স্প্রিং অনিয়ন উপরে ছড়িয়ে দেবে স্ট্রবেরি চিকেন উপকরণ গোলমরিচ গুঁড়ো লেবুর রস ও নুন দিয়ে ম্যারিনেট করা চিকেন নুন চিলি ফ্লেক্স লেবুর রস স্ট্রবেরি সিরাপ মাখন সাদা তেল আদা রসুন বাটা পেঁয়াজ ক্যাপসিকাম হলুদ বেল পেপার দুধ চিনি কর্নফ্লাওয়ার স্ট্রবেরি কুচি চিজ প্রথমে চিকেন নুন চিলি ফ্লেক্স লেবুর রস স্ট্রবেরি সিরাপ মাখন দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করতে হবে তারপর ফ্রাইং প্যানে সাদা তেল ও মাখন গরম করে আদা রসুন বাটা চিলি ফ্লেক্স দিয়ে নেড়ে চেড়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে হালকা ভাজতে হবে তারপর পেঁয়াজ ক্যাপসিকাম হলুদ বেল পেপার দিয়ে ভালো করে ভাজতে হবে এরপর একটি পাত্রে দুধ স্ট্রবেরি সিরাপ চিনি কর্নফ্লাওয়ার মিশিয়ে তৈরি মিশ্রণ ভাজা চিকেনে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ফোটাতে হবে
নামানোর আগে স্ট্রবেরি কুচি ও গ্রেডেড চিজ ছড়িয়ে পরিবেশন করুন স্ট্রবেরি চিকেন। বাটার ফ্রুটি চিকেন। উপকরণ: গোলমরিচ গুঁড়ো, লেবুর রস ও নুন দিয়ে ম্যারিনেট করা চিকেন, বেদানার রস, মাখন, রসুন কুচি, স্প্রিং অনিয়ন কুচি, কমলা লেবুর রস। প্রথমে গোলমরিচ, লেবুর রস ও নুন দিয়ে ম্যারিনেট করা চিকেন, বেদানার রস, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মিশিয়ে ম্যারিনেট করতে হবে। এরপর কড়াইতে মাখন গরম করে রসুন কুচি, স্প্রিং অনিয়ন কুচি, ম্যারিনেট করা চিকেন, গোলমরিচ গুঁড়ো, নুন, কমলা লেবুর রস ও বেদানার রস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন বাটার ফ্রুটি চিকেন। কি ভালো হয়েছে খেতে। তবে এটা যে তুমি বললে মেন কোর্সের জন্য, মেন কোর্সটা কি দিয়ে খাওয়া যেতে পারে? রাইস দিয়ে, প্লেন রাইস। আর তাছাড়া তুমি যেটাকে স্টার্টার হিসেবে পরিবেশন করো সেটা মানে সব থেকে ভালো হয়, মানে এতটা গ্রেভি না করে পুরোটাই শুকনো করে ফেললে খুব ভালো হবে খেতে। আচ্ছা, এরপরে দেখে নিই আমাদের বাটার ফ্রুটি চিকেনটা কেমন হয়েছে। নিয়ে নাও। যেরকম ভাবে আমরা চিলি চিকেন বা ধরো এরকম মাঞ্চুরিয়ান চিকেন যেরকম ভাবে খাই সেরকমই আর কি, জিনিসটা ড্রাই খেলে একটা স্টার্টার হয়ে যাবে, আর যদি গ্রেভি করি গ্রেভির সাথে তখন ডিপেন্ড করছে কিছুটা সাথে খেতে হবে না। খেয়ে দেখো। এটা আবার একদম অন্যরকম স্বাদ হয়েছে, যেহেতু পুরো বাটারে হয়েছে আর রসুনটাতে হয়েছে, এটা একদম টোটালি ডিফারেন্ট, দুটো দুরকম স্বাদ। স্টার্টারের জন্য বা গ্রেভির জন্য, মেন কোর্সের জন্য কিন্তু ভীষণ ভালো দুটো আইটেম, একদম নতুন ফিউশন দুটো আইটেম, বাড়িতে অবশ্যই করে ট্রাই করো। উপাসনা, তোমার জন্য রয়েছে রাধুনির পক্ষ থেকে কিছু উপহার, দেখে নেবো সেগুলো কি। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার কুকিং অয়েলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আয়ু শক্তি ফিনাইলের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আর পেয়ে যাচ্ছেন আলটিমেট বাসমতি রাইস ও পাঞ্জানি পাস্তার পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আরও পেয়ে যাচ্ছেন মিও আমরের তরফ থেকে একটি কেক। আচ্ছা, এবার একটা ছবি তুলে ফেলি, সেই ছবিটা তোমার সাথে বেশ ফ্রেমে বন্দি করে পাঠিয়ে দেবো, একটু হাসি হাসি মুখ করে তাকাও দিকে। এবার উপাসনা, নেক্সট যে সেগমেন্টটা সেটা হচ্ছে পাঁচ ফোড়নে মগজ ধোলাই। তোমাকে পাঁচখানা প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারো পেয়ে যাচ্ছ পিঠে বিলাসের পক্ষ থেকে পাঁচটা গিফট ভাউচার। তোমার জন্য রয়েছে প্রথম প্রশ্ন, কোন দেশে সর্বপ্রথম স্ট্রবেরি চাষ করা হয়? ইটালি, ফ্রান্স না ব্রিটেন? ইটালি, ফ্রান্স। সংস্কৃত ভাষায় বেদানাকে কি বলে, দারিম, ডালিম না দুটোই? দুটোই না, দাড়ি। এর মধ্যে কোনটা কমলা লেবুতে বেশি থাকে, ক্যালসিয়াম, আয়রন না ম্যাঙ্গানিজ? ক্যালসিয়াম। গুড, পেয়ে যাচ্ছ পিঠে বিলাসী পক্ষ থেকে প্রথম একটা গিফট ভাউচার। নেক্সট কোয়েশ্চেন, কাজু বাদামে কোন ভিটামিন সব থেকে বেশি থাকে, ভিটামিন সি, ভিটামিন ই না ভিটামিন কে? ভিটামিন ই, ভিটামিন কে। মাথায় এলো না, স্কিনের যদি রিলেটেড বিষয় ভিটামিন ই, না ভিটামিন কে। নেক্সট কোয়েশ্চেন, গোলমরিচের পেপার শব্দটি এসেছে সংস্কৃত পিপালি শব্দ থেকে, এই পিপালি অর্থ কি, ছোট মরিচ, দীর্ঘ মরিচ নাকি গোলাকার মরিচ? গোলাকার মরিচ। এটা আমিও ভেবেছিলাম, একদমই না, উল্টো উত্তর। এটা উত্তরটা হচ্ছে গিয়ে দীর্ঘ মরিচ, মানে পিপালি শব্দের অর্থটা হচ্ছে গিয়ে দীর্ঘ মরিচ। যাই হোক, কোনো অসুবিধা নেই, ভালো রান্না করেছো তো, ওই জন্য আমরা খুশি হয়ে গিয়ে তোমাকে রাজনীর পক্ষ থেকে পিঠে বিলাসি আরও দিয়ে দিলাম চারটে গিফট ভাউচার। উপাসনার বাড়ি যেন কোথায় বলেছিলে? নিউ আলিপুর বটতলা। নিউ আলিপুর, তাহলে তোমার কাছাকাছি আউটলেট হবে কালীঘাট, ওদের অনেক আউটলেট রয়েছে, ইকো পার্কে রয়েছে, নলবনে রয়েছে, তারপরে আমার স্ট্রিটে রয়েছে, লেক টাউনে রয়েছে এবং কালীঘাটেও রয়েছে। তোমার যেখানে সুবিধা সেখানে পরিবারের সবাইকে নিয়ে ওদের স্পেশাল রেসিপিগুলো ট্রাই করে এসো। দেখে নাও নীলাদি আজকে স্ট্রবেরি নিয়ে তোমাদের জন্য কি টিপস এনেছে। স্ট্রবেরিতে আছে হাই পটাশিয়াম, যা আমাদের শরীরের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। উপাসনা, কেমন লাগলো আজকে? ভালো লেগেছে, এখানে আসার ইচ্ছা ছিল অনেকদিন ধরে, আজকে যে সুযোগ পেয়েছি আকাশ আটে আসার, তার জন্য সকলকে ধন্যবাদ, আকাশ আটের পুরো ইউনিটকে। আকাশ আটের পুরো ইউনিটকে ধন্যবাদ দিলে, তার সাথে সোশ্যাল মিডিয়াকেও। আর সোশ্যাল মিডিয়াকেও, হ্যাঁ, যে ফেসবুকের মাধ্যমে আমি এখানে এসেছি। উপাসনার মতন তোমরাও কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারো, রাধুনি হাইফেন আকাশ আট।
পাঠিয়ে দিতে পারো তোমাদের রেসিপি, কমেন্ট করতে পারো, আমাদেরকে মেলও করতে পারো। ভার্চুয়ালি আমরা অডিশন নেব, তারপরে ডেকে নেব আমার হেসেলে, অনেক আড্ডা হবে, গল্প হবে এবং তার সাথে সাথে ভালো ভালো রান্না শেখা হবে। আগামীকাল তাহলে আবার দেখা হচ্ছে ঠিক দুপুর 1:30 রাধুনীর হেসেলে, নতুন রাধুনীর সাথে এবং ভালো ভালো রান্নার সাথে। টাটা। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স কুকিং অয়েল প্রেজেন্টস রাধুনী, সোম থেকে রবি ঠিক দুপুর 1:30।